বলেন তো, ছাগল পালা লাভজনক না ভেড়া পালন লাভজনক? আমার মতে দুইটিতেই লাভজনক, কারণ দুইটিতেই অধিক পরিমাণে লাভ করা যায়। তবে রিস্কের দিক দিয়ে ভেড়া পালন রিস্ক কম আর ছাগল পালন রিস্ক বেশি। অনেক সময় অনেক রোগ আসে, রোগ বালাই আসে, তখন দেখা যায় ফার্মের সকল ছাগলই অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু ভেড়া এরকমটা হয় না আল্লাহর রহমতে। আমার দেখা মতে আমি শুনিও নাই কখনো যে পুরো ফার্ম নষ্ট হয়ে গেছে কোনো রোগ বালাইয়ের কারণে ভেড়ার। ভেড়ার মাঝে মাঝে একটি রোগ দেখা দেয়, সেটা হলো ঠান্ডাজনিত কারণে পিপিআর। পিপিআর রোগ ভেড়ায় মাঝে মাঝে ধরে, তবে ধরে না বললেই চলে। তবে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর তারা বলে ভেড়াকে প্রতি বছর আপনারা দুইবার করে পিপিআর ভ্যাকসিন দেন। এই রোগবালাইটা ভেড়ার মধ্যে আছে, তবে ততটা আক্রমণ করে না, তবে দিয়ে রাখা ভালো। আর ছাগল আর ভেড়ার দামের দিক দিয়ে বিবেচনা করলে প্রায় সমানই, তবে বড় জাতের ছাগলের দাম একটু বেশি, 20,000-18,000 টাকা হয়। আর সেগুলো হলো বাইরের রাষ্ট্রের ছাগল যেগুলো। আর আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল আর ভেড়ার মধ্যে তুলনা দিলে দাম প্রায় সেম, দুইটির দাম প্রায় এক। কারণ একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল 7-8 হাজার টাকা, 10,000 টাকা বা 12,000 টাকা বিক্রয় করা যায়, একটি ভেড়াও এরকম দামই বিক্রয় করা যায়। তবে প্রোটেকশনের দিক দিয়ে, বাচ্চা দেওয়ার দিক দিয়ে ছাগলের চেয়ে ভেড়া বাচ্চা বেশি দেয়। ছাগল বছরে 2 বার বাচ্চা দেয় আর ভেড়া বছরে 3 বার বাচ্চা দেয়। এদিক দিয়ে, বাচ্চার দিক দিয়ে অনেক এগিয়ে ভেড়া। আর ছাগল খাবার বেছে বেছে খায়, কিন্তু ভেড়া বাঁচে না, সব খাবার খায়। এবং সামান্য বৃষ্টিতেই ছাগলের ঠান্ডা লেগে যায়, আর ভেড়া বৃষ্টির মধ্যেও থাকতে পারে, কোনো সমস্যাই হয় না, যে কোনো টেম্পার।